ফ্রান্সে মুসলিম ফুটবলারদের ইফতার বিরতি বন্ধ করায় সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে। পিএসজির ম্যাচে প্রতিবাদ জানিয়েছেন সমর্থকরা। ফ্রান্সের মুসলিম কাউন্সিলও দিয়েছে বিবৃতি, নতে ফুটবলার রোজা রাখার টানে ম্যাচ খেলতেই নামেননি। ইতালিতেও ইফতার বিরতি না থাকায় সতীর্থের জন্য ইঞ্জুরির অভিনয় করেছেন এক ফুটবলার। আর স্পেনে করিম বেনজামা রোজা রেখেই গোল উৎসব করে পূর্ণ করেছেন হ্যাট্রিক। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। একটা খেজুর, এক গ্লাস পানি, ফ্রান্স ফুটবল ফেডারেশনের দুঃস্বপ্ন। ফরাসি ভাষায় এমনটাই লেখা। অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে পার্ক দ্য প্রাসে বিশাল আকৃতির ব্যানার নিয়ে হাজির পিএসজি সমর্থকরা। ফ্রান্স ফুটবল ফেডারেশনকে কটাক্ষ করে তাদের এই প্রতিবাদ। পবিত্র রমজান মাসে মুসলিম ফুটবলারদের ইফতারে বাধা দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স ফুটবল ফেডারেশন, ফ্রেঞ্চ কাউন্সিল অফ মুসলিম, যার প্রতিবাদ জানিয়েছে। 2023 সালে এসে এমন সিদ্ধান্ত সত্যি দুঃখজনক। ভাবতে অবাক লাগে আমাদের এখনও এমন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। ইফতারের সময় বিরতি না দিতে রেফারিদের ইমেইলের খবর ছড়িয়ে পড়েছে পুরো ফ্রান্সে। এর ফলে দেশটিতে মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য স্থানে বোরখা ও হিজাব পরা নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার, তাই মুসলিমদের প্রতি দেশটির এই অবস্থান ভাবনায় ফেলেছে তাদের। তবে ব্যতিক্রমও কম নেই, যেমন নতে ফুটবলার জাওয়েন হাজাম ঘোষণা দিয়ে রোজা রাখছেন তিনি, আর তাকে রোজা রাখতে দিতে কোচ আতোয়া কম্বোয়ারে একাদশ সাজিয়েছেন সেভাবেই। দল অবশ্য হেরে গেছে রেইমের কাছে 3-0 গোলে। দলটিতে মুসলিম ফুটবলার আছে 6 জন, সবাই রোজা রাখেন, তবে বাকি 5 জন ছাড় দিয়েছেন ম্যাচ ডেতে। তাদের জন্য কোচের ছাড় দুপুরের খাবার আর বিকেলের প্র্যাকটিস সেশনে। ইউরোপে কেবল ইংল্যান্ড ছাড়া আর কোনো দেশেই ফুটবলাররা শান্তিতে ইফতার করতে পারছেন না। ইতালির সিরিয়ায় গত শনিবার ঘটে গেছে ভিন্নধর্মী ঘটনা। সতীর্থকে ইফতারের সুযোগ দিতে ইঞ্জুরির অভিনয় করেছেন লুকা রানিয়ারি। ইন্টার মিলানের বিপক্ষে চলছিল ফিওরেন্তিনার ম্যাচ, আশেপাশে কেউ নেই, হঠাৎ পড়ে কাতরাতে লাগলেন রানিয়ারি। তখনই ক্যামেরা ধরল সোফিয়ান আমরাবাতের দিকে, পানি দিয়ে রোজা ভাঙছেন এই মরক্কান ফুটবলার। স্পেনে করিম বেনজামা রোজা রেখে করেছেন হ্যাট্রিক। ভায়াদোলিদের বিপক্ষে মাত্র 7 মিনিটের ব্যবধানে এসেছে রিয়াল তারকার 3 গোল। মজা করে অনেকেই বলছেন ফাস্টিং বেনজামা অন ফিস্টিং। ফ্রান্সের জন্ম নেয়া আলজেরিয়ান বংশোদ্ভূত বেনজামার চোখে আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিদিনের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।